আমি যখন 2010-এ বিএড পড়তে গেলাম, ওখান থেকে আমি তৃণমূল করা শুরু করি কলেজ থেকে। বর্তমানে আমি লোকসভা কেন্দ্রে আরামবাগের প্রার্থী। আমি জয়যুক্ত হয়ে মানুষের কষ্ট, এই দুঃখ কষ্টগুলো আমি লাঘব করতে যাই। যে সমস্ত কাজ হয়নি আমি সেই সমস্ত কাজগুলো করতে যাই মানুষের পাশে থেকে, মানুষের আশীর্বাদ নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জননেত্রী, ওনার আমি আন্দোলন দেখেছি, কষ্ট দেখেছি, ওনারও যন্ত্রণা দেখেছি। আমাদের একটা দাদুর স্কুল ছিল, সেখানে আমি 150 টাকার বিনিময়ে আমি কাজ করেছি। 2016 সালে আমার বাবা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান। অত্যন্ত গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে খুব পরিশ্রম, খুব দুঃখে কষ্টে আমরা মানুষ হয়েছি, খুব কষ্ট করে পড়াশোনা করেছি, পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। গ্রামের স্কুলে, অত্যন্ত গ্রামের স্কুল থেকে পড়াশোনা, শিক্ষা দীক্ষা, এতই কষ্ট যে তখন মানে আমার মা সত্যি প্রচুর কষ্ট, মা খুব পরিশ্রমী মা। সে মাকে কষ্ট করে দেখে আমরাও সেইভাবে মাকে দেখে আমরা আগে গেছি। বাবা শ্বশুরে বলতো সৎভাবে চলবে, মাথা উঁচু করে চলবে। বর্তমানে আমি লোকসভা কেন্দ্রে আরামবাগের প্রার্থী। আমি 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 সবসময় চাইবো যে কষ্ট করে পড়াশোনাকে এগিয়ে নিয়ে গেছি, টিউশনি করে পেটে হয়তো একবেলা এক মুঠো জুটেছে কি জুটেনি, পেট ভরে হয়তো কোনো সময় খেতেও পাইনি, এরকম অধিকার গেছে আমাদের। সেরকম আমার ইচ্ছা আমি যেন কোনো যে কষ্ট করেছি, যে কষ্ট করে পড়াশোনা করেছি, পড়াশোনাকে আগে নিয়ে গেছি, যাতে কোনো মানুষকে, কোনো গ্রামের মানুষকে এত কষ্ট করতে না হয়। আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমি যদি আরামবাগ লোকসভা কেন্দ্রে আমি জয়যুক্ত হয়ে মানুষের কষ্ট, এই দুঃখ কষ্টগুলো আমি লাঘব করতে যাই, যেটা দিল্লির বুকে গ্রাম থেকে যেন আওয়াজ ওঠে, দিল্লির বুকে, দিল্লির বুক যেন টল টল করে মানুষের দুঃখ মোচনের জন্য। পড়াশোনার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জননেত্রী, ওনার আমি আন্দোলন দেখেছি, কষ্ট দেখেছি, ওনারও যন্ত্রণা দেখেছি। তখন মনে হয়েছে একজন মহিলা হিসাবে যদি এত যন্ত্রণার শিকার ওই জায়গাকে যেতে পারেন, আস্তে আস্তে অনেক কিছু ওনার কাছ থেকে শিখার আছে। আমি যখন 2010-এ বিএড পড়তে গেলাম, ওখান থেকে আমি তৃণমূল করা শুরু করি কলেজ থেকে। তারপর 2011-তে বিএড করার পর 2011 সালে আমি দল আমাকে বললো যে তোমাকে প্রার্থী হতে হবে। আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম 2013 সালে। তারপর মানুষ কি করি, মানুষের সাথে নিয়ে করি, মানুষের পাশে থেকে আশীর্বাদ নিয়ে। 2015-এ আমি 2018-তে আবার পঞ্চায়েত সমিতিতে ছিলাম, মানুষ দোয়াত ভরে এবং বুক ভরে আশীর্বাদ করেছে। ওখান থেকে আমি 2023-এ জেলা পরিষদের মেম্বার হয়েছি। বর্তমানে আমি লোকসভার প্রার্থী। আমার আরো একবার আমি বলতে চাই যেভাবে যে কষ্ট করে মানুষ হয়েছি, বড় হয়েছি, বড় হতে পেরেছি কি না আমি জানি না, কিন্তু যেভাবে যে কষ্ট করে আগিয়ে এসেছি, যাতে কোনো মায়ের সন্তানদের এত কষ্ট করে বড় হতে না হয়, কষ্ট সহ্য করতে না হয়। আমার রাজনৈতিক জীবন কাজ করতে করতে 2016 সালে আমার বাবা হঠাৎ করে উনি আমাদের ছেড়ে চলে যান। তারপর মা একমাত্র সাহারা,
মায়ের মা আমার ভালো বন্ধু, মা আমার সব কিছু। আমি যে কোনো মহাজনের কষ্ট না পাই, কোনো গরিব দুঃখী, যেহেতু গ্রামের কোনো ছাত্রছাত্রী অভাব বইয়ের জন্য কোনো অভাব বোধ না করতে পারে, খাওয়ার জন্য তার অভাব খিদের জন্য চটপট করতে না পারে, আমি দিল্লির মুখে গিয়ে যেন এই আওয়াজটা তুলতে পারি, তাদের তাদের অভাব হবে যেগুলো মিটোতে পারি, আমি তাদের পাশে থাকি। এই ঠাকুরের মাটিকে পবিত্র বজায় রাখতে, এবং যে সমস্ত কাজ হয়নি আমি সেই সমস্ত কাজগুলো করতে যাই মানুষের পাশে থেকে মানুষের আশীর্বাদ নিয়ে। বিশেষ করে আমি যেহেতু মহিলা, আমি মহিলাদের জন্য মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই দিদির আদর্শ অনুপ্রাণিত হয়ে, দিদিকে দেখে মহিলারা যেন আমার মতো, আমার আমার চোখের আমার যে চোখের জল ঝরছে যন্ত্রণায় দুঃখে কষ্টে, 150 টাকাতে একটা সময় গেছে, আমি MA পাস করার পর ভালো কিছু ইচ্ছা থাকলে আমি করে উঠতে পারিনি, আমি 150 টাকাতে আমাদের একটা দাদুর স্কুল ছিল বাচ্চাদের বিসিরাই মেমোরিয়াল ইনস্টিটিউশন, সেখানে আমি 150 টাকার বিনিময়ে আমি কাজ করেছি, আমি একেবারে পয়সা নিতাম না, আমি দাদুকে বলতাম যে 300 টাকাটা আমাকে এক মাসে না দিয়ে পর ওটা জমিয়ে রেখে আমাকে যদি একসাথে দেওয়া হয় সেটা আমার কাজে লাগবে, আমাদের কাজে লাগবে, দাদু ভালোবেসে তাই করতেন। কিন্তু দাদু আমার আজকে দাদুর কথা, সেই দাদুর কথা ঘুম হয়ে পড়ে, আমাকে লুকিয়ে ওখান থেকে সবাইকে না বলে, স্কুলের অন্যান্যদের না বলে, ড্রেসগুলো দেখে আমাকে 200 টাকা করেও দিতে, আমি সে দাদুর কাছে কৃতজ্ঞ, হয়তো ওনারা আমাকে সর্বসম্মত ভাবে আশীর্বাদ করেছিলেন বলে হয়তো আমি আজকে হারামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পেরেছি। আমার মেয়ে বহুদিন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করে আসছে, মানুষের অনেক কাজ করেছে বা করছে, এখন এবারে নিচু থেকে উপর দিকে গেছে উপরতলায়, কিন্তু এখনও আমার মেয়ে কাজ করবে বা করতে চায়। আমি খুবই খুশি, খুবই আনন্দিত, আমার 2 ছেলে 2 মেয়ে, ওই আমার ছোট মেয়ে, বহু কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করা হয়েছে।